প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো রয়েছ সেমিস্টারের পরীক্ষা দেবে কিংবা দিচ্ছ তোমাদের প্রত্যেকের অনেক ডাউট রয়েছে পাস নম্বর সংক্রান্ত অনার্স পাস নিয়ে অনার্স আমার কেটে যেতে পারে এ আমি এবছর ফেল করে যেতে পারি আমার নম্বর কম আসলে কী হবে সিজিপিএ এস নিয়ে কম্পালসারি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের পাস নম্বর কত পাস যদি না করি সেক্ষেত্রে কী হবে প্র্যাকটিক্যালের যে এক্সাম রয়েছে সেই এক্সাম অ্যাকচুয়ালি এবছর কীভাবে নম্বর দেওয়া হবে এ প্রত্যেককে কী পাশ করিয়ে দেওয়া হবে সিজিপিএ এস এ সম্বন্ধে একাধিক জিজ্ঞাসা চাষাবাদ রয়েছে সমস্তটা সেমিস্টার নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। কাজে তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে হাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো কেউ অনার্স নিয়ে পড়ছো কেউ পাস কোর্সে পড়ছো তোমাদের প্রত্যেকেরই জিজ্ঞাসা আমাদের পাস নম্বর কত দেখো আমি আগেও বলে দিয়েছি তোমাদের ফর্টি পার্সেন্ট পেতে হবে না এই যে সিবিসিএস সিস্টেম এই সিস্টেম অনুযায়ী তোমাদের প্রত্যেককে থার্টি পার্সেন্ট নাম্বার পেতে হবে শুধুমাত্র থার্টি পার্সেন্ট নাম্বার পেলেই তোমরা কিন্তু প্রযুক্ত যে সেমিস্টার দিচ্ছ সেই সেমিস্টারে পাস করে যাবে অনেকেই বুঝে উঠতে পারো না আমার ফার্স্ট সেমিস্টারে কম নম্বর এসছে থার্টি পার্সেন্টের তাহলে কি আমি ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারবো অবশ্যই কমপ্লিট করতে পারবো এবং ওই সাবজেক্টেও তুমি পাস করে যাবে কোনো অসুবিধা নেই ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করে তোমাদের বলি তোমাদের থার্টি পার্সেন্ট পেতে হবে কেমনভাবে তোমাদের টোটাল অ্যাকচুয়ালি একটা ইয়ারে থার্টি পার্সেন্ট মোট পেতে হবে তোমাদের দুটো ভাগে একটা ইয়ার থাকে মানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার থার্ড ইয়ারে ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার মানে প্রত্যেকটা ইয়ারে একটা অর্থ সেমিস্টার থাকে একটা ইভেন্ট সেমিস্টার থাকে এই অর্থ সেমিস্টার এবং ইভেন্ট সেমিস্টার মিলিয়ে এ মোট তোমাদের কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে থার্টি পারসেন্ট নাম্বার পেলেই কিন্তু তুমি পাস করে যাবে সেক্ষেত্রে রকম তোমাদের অসুবিধা নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যারা অনার্স নিয়ে পড়ছো তোমাদেরও তাই টোটাল তোমাদের প্রত্যেকটা ইয়ারে থার্টি পার্সেন্ট পেতে হবে থার্ড থার্টি পার্সেন্ট যদি তুমি ফার্স্ট ইয়ারে থার্টি পার্সেন্ট পাও তাহলে তুমি অনার্স পাস করে গেলে এবং পাশের যে সাবজেক্টগুলো আছে সেটাও যদি থার্টি পার্সেন্ট পাও তাহলে তুমি পাস করে গেলে অর্থাৎ অনার্স হোক পাস নিয়ে পড়ো সিবিসিএস সিস্টেম সিস্টেম অনুযায়ী থার্টি পার্সেন্ট যদি তাহলেই কিন্তু তুমি কলেজে পাস করে যাবে এ পুরো বিষয়টা এখনও পর্যন্ত গোটা ইউটিউব সার্চ করলে তোমরা পাবে না পুরোটা বিস্তারিত তোমাদের জানালাম যারা জানো না তারা পরিষ্কারভাবে জেনে নাও এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের কি অনার্স কেটে যেতে পারে দেখো এরকম কোনো বিষয় নেই তোমাদের প্রত্যেকে থার্টি পার্সেন্ট পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে সেই সেমিস্টারে এবং যদি কোনো কারণবশত কোনো সাবজেক্টে থার্টি পার্সেন্ট তুমি না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই সাবজেক্টটা সাপ্লিমেন্টারি হিসাবে তোমার থেকে যাবে মানে ধরো ফার্স্ট ইয়ারে কোনো একটা সাবজেক্টে এ তুমি পাস করলে না থার্টি পার্সেন্ট পেলে না মানে ধরে রাখো তুমি কোনো একটা সাবজেক্টে পাস নম্বর অর্থাৎ থার্টি পার্সেন্ট পেলে না থার্টি পারসেন্ট না পাওয়ার কারণে কিন্তু তোমাকে ওই সাবজেক্টটাই পাস করানো হলো না আ সেক্ষেত্রে ওই সাবজেক্টটাই তুমি সাপ্লিমেন্টারি হিসাবে তোমার থেকে গেল। অর্থাৎ ওই সাবজেক্টটাই তুমি সাপ্লি পেলে এক্ষেত্রে তুমি সাপ্লি পেলে মানে পরবর্তী ইয়ারে উঠতে পারবে না এমন না তুমি ফার্স্ট ইয়ারে সাপ্লি পেলেও সেকেন্ড ইয়ারে উঠতে পারবে এ সেকেন্ড ইয়ারে সাপ্লি পেলেও থার্ড ইয়ারে উঠতে পারবে এবং থার্ড ইয়ারে সাপ্লি পেলেও অপশান রয়েছে এ তো কী ব্যাপারটা পুরোপুরি তোমাদের বলি ধরো তুমি ফার্স্ট ইয়ারে সাপ্লি পেলে সেকেন্ড ইয়ারে উঠে যাবে সেকেন্ড ইয়ারে সাপ্লি পেলে থার্ড ইয়ারে উঠে যাবে উঠে যাবে কিন্তু ও এখানে কি হচ্ছে যখন তুমি যে ইয়ারে সাপ্লি পাচ্ছ তার পরবর্তী ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা তো তোমাকে দিতেই হবে তার সাথে যে সাবজেক্টটায় তুমি সাপ্লি পেয়েছো সেই সাবজেক্টটায় তোমাকে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস করতে হবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টে তুমি সাপ্লি পেয়েছিলে সেটা সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাকে এ পাস করতে হবে আবার পরীক্ষা দিয়ে আর যদি সেকেন্ড ইয়ারে কোনো বিষয়ে সাপ্লি পাও সেটা থার্ড ইয়ারে গিয়ে তোমার কমপ্লিট করার সুযোগ থাকছে তোমরা কেউ ফেল করছো না তোমাদের পরবর্তী ইয়ারে গিয়ে সেই সাপ্লিমেন্টারিটা কমপ্লিট করতে হবে এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি থার্ড ইয়ারে স্টুডেন্ট আমার কোনো সাবজেক্টে যদি সাপ্লি থাকে তাহলে কি হবে দেখো তোমাদের ক্ষেত্রেও তাই থার্ড ইয়ারে সাপ্লি খেলে এ পরের বছর মানে ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা কমপ্লিট করতে পারবে তোমরা বলবে তিন বছরই তো আমাদের গ্রাজুয়েশন কোর্স চার বছরের তো না অবশ্যই তিন বছরে তুমি সার্টিফিকেট পেলে না যেহেতু তোমার সাপ্লি রয়েছে এ তারপরে তুমি পরের বছর আবার সেই সময় তোমাকে যে সাবজেক্টে তুমি সাপ্লি পেয়েছো সেই সাবজেক্টে তোমাকে পাস করতে হবে তারপরে তুমি ফোর্থ ইয়ারে গিয়ে তোমার তিন বছরের সার্টিফিকেটটা পেলে এবার দেখা গেলো তুমি ফোর্থ ইয়ারও কমপ্লিট করতে পারলে না তাহলে কিন্তু ফিফথ ইয়ারে গিয়ে তোমাকে এ তোম সাবলি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সমস্ত পাস অনার্স পেপার কমপ্লিট করার পরই তুমি সার্টিফিকেট পাবে তার জন্য সর্ব সর্বাধিক সময়সীমা হচ্ছে পাঁচ বছরের রয়েছে পাঁচ বছরের মধ্যে সমস্ত সাপ্লিমেন্টারি এক্সাম তোমাকে কমপ্লিট করে তারপরে সার্টিফিকেট নিতে হবে যদি পাঁচ বছরের মধ্যে পাশের সাবজেক্টেরও কোনো সাব সাপ্লি ক্লিয়ার জমি না করতে পারো তাহলে কিন্তু তোমার এই যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট তুমি কিন্তু ও গ্র্যাজুয়েশনের পাবেই না আবার তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে পাঁচ বছর পর্যন্ত তোমাদের সময়সীমা দেওয়া রয়েছে আশা করি বুঝতে পারলে এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে কম্পালসারি সাবজেক্ট সম্পর্কিত কম্পালসারি যে সাবজেক্ট রয়েছে সেই কম্পালসারি সাবজেক্টে এর অ্যাকচুয়ালি নম্বর কি আমাদের যোগ হয় যদি একটু কম পায় তাহলে কী হবে দেখো কম্পালসারি সাবজেক্টের ওপর তোমাদের কোনো মেন সাবজেক্টের এর সাথে কোনো তুলনা হয় না কাউর ফার্স্ট ইয়ারে এ বাংলা ইংলিশ বা হিন্দি যাই থাকুক না কেন সেকেন্ড ইয়ারে ইভিএস রয়েছে এই যে কম্পালসারি সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংলিশ হিন্দি বা ইভিএস তোমাদের এক্ষেত্রে শুধু পাস করলেই হবে পাঁচ নম্বরটুকু যদি থাকে তাহলেই হবে এই এর বেশি নম্বর পাওয়ার তোমাদের কোনো রকম প্রয়োজন নেই কারণ এই যে কম্পালসারি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কোনো রকমভাবে তোমাদের মেন যে সিজিপিএ এস জি পি এ স্কোর রয়েছে সেই স্কোরে কিন্তু অ্যাড হয় না কাজেই এটাই শুধুমাত্র পাস করলেই হবে বেশি নম্বর প্রয়োজন পড়ে না অর্থাৎ কম্পালসারি সাবজেক্টে তোমাকে শুধুমাত্র পাস করতেই হবে এর নম্বরটা তোমাদের সিজিপিএ এস জি স্কোরের ওপর কোনো ও এফেক্ট ফেলে না কারণ এই কম্পালসারি সাবজেক্টের নম্বর যোগ হয় না এবার তোমাদের অনেকের প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি কম নম্বর হয় দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু তোমাদের এ নম্বর অতি অবশ্যই যোগ হবে তোমাদের এখানেও থার্টি পার্সেন্ট পেতে হবে ধরো তোমার অ্যাকচুয়ালি পঞ্চাশে পরীক্ষা প্র্যাকটিক্যাল হচ্ছে কোনো সাবজেক্টে সেক্ষেত্রে পনেরো নম্বর তোমাকে পেতেই হবে না নাহলে কিন্তু সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টে তুমি পাস করবে না অর্থাৎ থার্টি পার্সেন্ট প্র্যাকটিক্যালেও কিন্তু তোমার পাঁচ নম্বর রয়েছে এবং প্র্যাকটিক্যালের নাম্বারটা অতি অবশ্যই কিন্তু যোগ হয় কাজেই তোমরা বুঝতে পারলে যে তোমাদের প্র্যাকটিক্যালটাও কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ও এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি প্র্যাকটিক্যালের যে নম্বরটা সেটা সম্পূর্ণভাবে কলেজের দায়িত্ব থাকে কলেজ কীভাবে ক্লাস করিয়েছে কতটা ক্লাস করিয়েছে কতটা সিলেবাস শেষ করেছে তার উপরেই কিন্তু রীতিমতো প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এবং কলেজ থেকেও বিভিন্ন ছাত্রছাত্রী থেকে যেটা জানতে পেরেছি এই সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা সুবিধা পেয়ে থাকে তো প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে অত বেশি চিন্তার কোনো বিষয় নেই বাট বাকি পুরো বিষয়টা তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী তোমাদের জানালাম এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে কলেজের পরীক্ষা সংক্রান্ত ও আরও কোনো বিষয়ে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে বিষয়গুলো জানতে চেয়েছিলে এ তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী ইনস্টাগ্রামে আমি তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী আমি বিস্তারিত আলোচনা করেছি এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো কিংবা সরাসরি ইনস্টাগ্রামে এ যোগাযোগ করতে পারো প্রত্যেকের পরীক্ষার জন্য পরীক্ষার রেজাল্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রত্যেকে ভালো রেজাল্ট অনেক দূর এগিয়ে যাও এই শুভকামনা জানিয়ে আজকের বিদায় ভিডিও থেকে বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত